সম্প্রতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ১৬০০ জন। এই পরিসংখ্যান গত ১৪৬ দিনে সর্বোচ্চ। একই সাথে বৃদ্ধি পাচ্ছে অ্যাক্টিভ কেসও। বর্তমানে দাপট দেখাচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট XBB.1.16। টেস্টিং ও টিকাকরণ কর্মসূচির জেরে দেশে কার্যত পুরোটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল করোনা প্রকোপ। কিন্তু গত কয়েকদিন ধরে নতুন করে চিন্তা বাড়াচ্ছে কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে ১৫৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান গত ১৪৬ দিনে সর্বোচ্চ। এর ফলে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪৪,৬২২,৮৩২ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৮,৬০১ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৬ জনের। এর মধ্যে মহারাষ্ট্রে ৩ জন, কর্ণাটক, রাজস্থান ও উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১ জন করে। এবং এই উদ্বেগের মধ্যে স্বস্তিজনক হল সুস্থতার হার। দেশে সুস্থতার হার ৯৮.৭৯%। উল্লেখ্য, এখনো পর্যন্ত দেশে ২২০.৬৫ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ১,২০,০০০ নমুনা পরীক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট XBB.1.16 বর্তমানে দাপট দেখাচ্ছে। তাই এখনই করোনাকে পুরোপুরি উপেক্ষা করা উচিত হবে না বলেই অভিমত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।